20 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ঘটতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ। এই ঘটনাটি কিন্তু নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। তার কারণ হচ্ছে মেষ রাশিতে বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। গ্রহণের সময় মেষ রাশিতে সূর্যের সঙ্গে অবস্থান করবে আবার গ্রহপতি বৃহস্পতিও। গ্রহণের সময় সূর্য এবং বৃহস্পতির যে জ্যোতি তার কিন্তু একটা বিশেষ যোগ গঠন করতে চলেছে। আবার পঞ্জিকা অনুসারে ওই দিনই আবার বৈশাখী অমাবস্যা। তিথি অনুসারেও এই দিনটি কিন্তু বিশেষ মহত্বপূর্ণ। বিজ্ঞানীরা জানিয়েছেন যে 20 এপ্রিল অর্থাৎ আজকের যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেই সূর্যগ্রহণটি হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ বা যাকে শঙ্কর সূর্যগ্রহণও বলা হয়ে থাকে। তার কারণ এদিন একসঙ্গে 3 ধরনের গ্রহণ আমরা দেখতে পাব। এই সূর্যগ্রহণকে আবার নিঙ্গালু সোলার এক্লিপসও বলেছেন বিজ্ঞানীরা। তো শঙ্কর সূর্যগ্রহণ বা হাইব্রিড সূর্যগ্রহণ কি এটা কিন্তু আমরা অলরেডি জানিয়েছি, তবু এই ভিডিওতে আমরা সংক্ষেপে জানিয়ে দেব। এই সূর্যগ্রহণ কখন লাগবে এবং এই সূর্যগ্রহণ কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে, ভারত থেকে কি আমরা এই সূর্যগ্রহণ দেখতে পাবো কি পাবো না, এবং এই সূর্যগ্রহণে বিশেষ কিছু কাজ রয়েছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য, যে কাজগুলোকে কিন্তু তাদের ভুলেও করা উচিত নয়। তো কোন কাজগুলোকে এই সূর্যগ্রহণের সময় ভুলেও করবেন না সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ 20 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার হতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে সকাল 7:04 এই গ্রহণ লাগবে এবং এই গ্রহণ ছেড়ে যাবে বেলা 12:29 অর্থাৎ মোট 5 ঘন্টা 24 মিনিট ধরে এই সূর্যগ্রহণ চলবে। তবে ভারত থেকে কিন্তু এই সূর্যগ্রহণটি দেখা যাবে না, সেই কারণে ভারতে কিন্তু কোনো সূতককালও কার্যকরী হবে না এবং গ্রহণের প্রভাবে ভারতবর্ষে ধর্মীয় কাজেও কিন্তু কোনো বাধা পড়বে না। এছাড়া আন্টার্কটিকা, থাইল্যান্ড, চীন, ব্রুনেই, সলেমন, ফিলিপিন্স, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। আমরা সবাই জানি যে সূর্যগ্রহণ কিন্তু মূলত 3 প্রকারের হয়, একটা হচ্ছে আংশিক সূর্যগ্রহণ, অপরটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং অপরটি তারপরেরটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যখন চাঁদ এবং সূর্যের সামনে এমনভাবে চলে আসে যাতে চাঁদের ছায়ায় সূর্যের কিছুটা অংশ ঢাকা পড়ে, তখন সেই সমস্ত সূর্যগ্রহণকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। এবং চাঁদ যখন সূর্যের ঠিক মাঝামাঝি আসবে এবং এমন একটা দূরত্বে আসবে তখন চাঁদের ছায়া কীভাবে সূর্যের উপরে এমনভাবে পড়ে যে পৃথিবী থেকে সূর্যকে আগুনের রিং অথবা রিং অফ ফায়ারের মতন দেখতে লাগে, এবং তখন সেই ধরনের গ্রহণকে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো আমরা জানি যে সূর্য এবং চাঁদ যখন সম্পূর্ণভাবে একটি সরলরেখাতে অবস্থান করবে তখন কী হবে, পৃথিবীর কোনো কোনো অংশে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। পৃথিবীর এই সমস্ত অংশে দিনের বেলাতেই রাতের মতন অন্ধকার নেমে আসে এবং এই ধরনের যে গ্রহণ রয়েছে এই গ্রহণকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং যে হাইব্রিড সূর্যগ্রহণ অথবা যেটাকে আমরা শঙ্কর সূর্যগ্রহণ বলছি, সেখানে কিন্তু এই 3 ধরনের গ্রহণকে আমরা একসঙ্গে দেখতে পাব। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাবো আংশিক সূর্যগ্রহণ হবে সূর্যের, তারপরে হবে সূর্যের বলয়গ্রাস সূর্যগ্রহণ, তারপরে হবে সূর্যের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং এটি কিন্তু একটা বড়সড় মহাজাগতিক ঘটনা, কারণ এগুলো কিন্তু সচরাচর ঘটে না, 100 বছরে কিন্তু একবার ঘটে। যদিও ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবে না, সেই জন্য এই মহাজাগতিক ঘটনা কিন্তু আমরা দেখতে পারব না, তবুও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেই কাজগুলোকে কিন্তু আমাদের গ্রহণের সময় একদমই করা উচিত নয় যদি আপনি শাস্ত্রমতে বিশ্বাস করেন। আর যদি আপনি শাস্ত্রমতে বিশ্বাস না করেন তাহলে তো আপনি করতেই পারেন। তো কোন কোন কাজ করা উচিত নয় সেই সম্বন্ধে জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনার মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাদের এত পরিশ্রমের ফল। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, অন্তত 2000টি লাইক এবং 2000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। সূর্যগ্রহণের দিনে কোনো শুভ কাজ করতে নেই, কারণ সূর্যগ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে নেয়, সেই কারণে এই সময় কোনো শুভ কাজ একদমই করতে নেই। সূর্যগ্রহণের সময়কালে সূচে সুতো পরাতে হয় না এবং সেলাইয়ের কাজও এই সূর্যগ্রহণের সময়কালে একদমই করা উচিত নয়। এই সময় আপনার কিছু খাওয়া উচিত নয় এবং রান্না করাও কিন্তু একদমই উচিত নয় শাস্ত্রমতে। সূর্যগ্রহণের মধ্যে ভুলেও সবজি বা ফলের খোসা ছাড়াবেন না বা কাটবেন না। সূর্যগ্রহণের সময়কালে
বিশেষ করে গর্ভবতী মহিলাদের কিন্তু বিশেষ কিছু নিয়ম মানতেই হয়, এবং শাস্ত্রমতে মনে করা হয় যে এই সমস্ত নিয়ম যদি আপনি না মানেন তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলা এবং তার গর্ভস্থ শিশুদের কিন্তু ক্ষতি হতে পারে। শাস্ত্রমতে গ্রহণের সময়কালে গর্ভবতী মহিলারা বাড়ি থেকে একদমই বের হবেন না, এতে আপনার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। আসলে এই সময় সূর্যের বিকিরণের দিকে তাকানো কিন্তু ক্ষতিকর। এই সময় সূর্য থেকে কিছু ক্ষতিকারক রশ্মি বিকশিত হয় যা কিন্তু আপনার শরীরে ক্ষতি করে থাকে। এই রশ্মি গর্ভস্থ বাচ্চার জন্যও কিন্তু খুবই ক্ষতিকর। গ্রহণের সময়তে ঘুমোবেন না। শাস্ত্রমতে এই সময় ঘুমানো গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতিকর। ঘুমানোর সময় আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপের পরিবর্তন হয়। এই সময় গর্ভস্থ বাচ্চার বিকাশ ঘটে, তাই গ্রহণের সময় না ঘুমানোই ভালো। এতে আপনার শরীরের ক্ষতি হয়ে থাকে, যার প্রভাব কিন্তু গর্ভস্থ বাচ্চার ওপরেও পড়তে পারে। গ্রহণকালে ভুলেও খাদ্য গ্রহণ এমনকি জলপান করা উচিত নয়। শাস্ত্রমতে এই সময় রান্না করা উচিত নয়। বৈজ্ঞানিক তথ্য অনুসারে গ্রহণের সময়তে সূর্যের রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে না, এর ফলে তাপমাত্রা হ্রাস পায়, সঙ্গে বায়ুমণ্ডলে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জীবাণুর উপস্থিতি লক্ষ্য করা যায়। সে কারণে এই সময় যদি রান্না করলে কিংবা রান্না করা খাবার খেলে খাদ্যে সেই সকল ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে। গর্ভবতী মহিলারা সূচ কিংবা ছুরি ব্যবহার করবেন না গ্রহণের সময়কালে। দূরে থাকুন কাঁচির মতন ধারালো জিনিস। শাস্ত্রমতে এই সময়তে রক্তক্ষরণ হলে তা কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের কথা মাথায় রেখে গ্রহণের সময় যে কোনো ধারালো জিনিসের থেকে দূরে থাকুন বহু মায়েরা। গর্ভবতী মহিলা গ্রহণের সময়তে বিশেষ নিয়ম মেনে চলুন। গ্রহণের প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপরে। এর প্রভাব আপনাদের গর্ভস্থ বাচ্চার উপরে পড়তে পারে এবং তার মায়ের উপরে পড়তে পারে। শাস্ত্রমতে গ্রহণের খারাপ প্রভাবে দুজনেরই ক্ষতি হতে পারে, তাই এই সময় আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা সান্ত্বনা গোপাল মন্ত্র পাঠ করা উচিত। গ্রহণের পরে স্নান করার রীতি কিন্তু বহু যুগ ধরেই প্রচলিত রয়েছে। স্নান করে সকলে শুদ্ধ হয়ে যান। এবছর গ্রহণের সময় অবশ্যই এই জিনিসটিকে আপনাকে মেনে চলতে হবে। গ্রহণ যখন শেষ হয়ে যাবে তখন গর্ভবতী মায়েরা স্নান করবেন। আসলে এই সময় বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রভাব দেখা দেয়, এর থেকে বাঁচার জন্য গ্রহণ শেষে কিন্তু অবশ্যই আপনার স্নান করে নেওয়া উচিত। স্নানের পরে অবশ্যই কিন্তু বড়দের প্রণাম করবেন, তাদের আশীর্বাদ নেবেন, গৃহদেবতার পুজো করবেন। গ্রহণের খারাপ প্রভাব পড়ে গর্ভবতী মা এবং তার বাচ্চার উপরে। দেবতার কৃপায় এবং গুরুজনদের আশীর্বাদে এই খারাপ সময় কেটে যেতে পারে, তাই এই নিয়মটি কিন্তু অবশ্যই মেনে চলুন। বৈজ্ঞানিক মতে যখন চাঁদ একই সময়ে সূর্যের মাঝখানে চলে আসে, এই মুহূর্তটিকে চাঁদ সূর্যকে আড়াল করে দেয় এবং সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছতে পারে না। এই বিরল ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এই সময় পৃথিবীতে সূর্যরশ্মি প্রবেশে বাধা পায়, সে কারণে বায়ুতে বিভিন্ন ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। এর খারাপ প্রভাব পড়ে মানুষের শরীরে। সে কারণে গ্রহণের সময়তে একাধিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই সময় গর্ভবতী মহিলাদেরও খুব সাবধানে থাকতে হবে। তাদের এবং তাদের গর্ভস্থ বাচ্চার জন্যে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সতর্ক যদি না থাকা যায় তাহলে কিন্তু মা এবং বাচ্চা উভয়েরই ক্ষতি হতে পারে। তাই 20 এপ্রিলে যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেই সময় কিন্তু আপনি অবশ্যই সচেতন থাকবেন এবং নিয়মগুলো পালন করবেন। যদি আপনারা শাস্ত্রমতে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি আর কিংবা আপনার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।